নমস্কার, বিজ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত স্বাগত জানাচ্ছি। আমি রুমি। আজকে আমাদের অনুষ্ঠানটা একটু অন্যরকম লাগছে, তো ঠিক ধরেছেন। আজ আর আমরা স্টুডিওতে আর বসে নেই, আমরা চলে এসেছি নির্জাফটে। বন্ধুরা, এখানে এসে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলবো, কিন্তু তার মধ্যে আমাদের উঠে আসবে এমন একটি বিষয় যা শুনে আপনাদের সত্যিই খুব অবাক লাগবে। প্রকৃতি আমাদের দিয়েছে অগাধ ভাণ্ডার, সেই ভাণ্ডারকে যথাযথভাবে রক্ষা করা, এগুলো আমরা সাধারণত কৃষির থেকে পেয়ে থাকি, পাটের ব্যবহার আরও বেশি ব্যাপক করে তুলতে। আসুন আমরা কথা বলে জেনে নিই যে কীভাবে এই কর্মকাণ্ড এখানে চলছে আর কীভাবে সম্ভব হচ্ছে পাটের বিভিন্ন রকমের ব্যবহার। এটি মূলত একটি বৈজ্ঞানিক সংস্থা, কৃষি এবং কৃষিজাত পণ্যগুলি নিয়ে এখানে চলছে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা। অবশ্য আজকের বিষয় আমাদের পাট। পাট নিয়ে এক বিস্তর দিগন্ত খুলে দিতে চলেছে জিও টেক্সটাইল। আমাদের পাশেই বসে আছেন ডক্টর গৌতম বাসু, এখানকার বিখ্যাত সায়েন্টিস্ট। আমরা তার সাথে কথা বলে জেনে নেব যে এই জিও টেক্সটাইল ব্যাপারটা ঠিক কি, কতখানি উপকৃত হলাম আমরা জিও টেক্সটাইলের আবির্ভাবের ফলে। নমস্কার স্যার। নমস্কার। আপনাকে তো আগেই বললাম যে আমাদের আজকে মূলত কথা বলার বিষয় জিও টেক্সটাইল। জিও টেক্সটাইল ব্যাপারটা অর্থাৎ এই শব্দটা তো আমাদের জন্য একেবারে নতুন, এটা কি ঠিক? এটা যদি বাংলায় বলা যায় কথাটা ভূবস্ত্র। আচ্ছা। যে কাপড় আমরা মাটিতে ইউজ করি এবং এই এই ভাবনাটা খুব বেশি দিনের নয়, যদিও বিদেশে বিভিন্ন জায়গায় নানানভাবে ইউজ হয়েছে, কিন্তু ভারতবর্ষে খুব একটা এর ব্যবহার নেই। তার মেন কারণ হচ্ছে এটাকে অনেকেই জানেন না ঠিক মতো, যে এটা কোথায় কীভাবে ব্যবহার করলে কীভাবে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার এবং সয়েলের যে স্ট্রাকচার এগুলো আরও স্টেবল করা যায় এবং আরও উন্নত করা যায়। এর অনেক রকম ব্যাপার আছে, অনেক রকম। জিও টেক্সটাইল বলতে কোনো একটা কাপড় বোঝায় না, অনেকগুলো কাপড়ের সমষ্টিকে নিয়েই জিও টেক্সটাইলস কথাটা। প্রথম প্রশ্নটা, প্রথম প্রশ্ন করি আপনাকে যে এই যে জিও টেক্সটাইল তো মূলত পাটের ফাইবার দিয়েই হচ্ছে, হ্যাঁ, তো সেটা অন্যান্য কাপড়গুলোর থেকে কী করে আলাদা? কারণ আমরা জানি পট্টবস্ত্র তো আমরা অনেক দিন ধরেই শুনছি, সেটা আমাদের একেবারে যুগ যুগ ধরে চলে আসছে, তো তার থেকে জিও টেক্সটাইলটা কীভাবে আলাদা? আচ্ছা, এখন প্রথমেই আগে বলি যে কাপড় আমরা পরেছি এতকাল, যেটা আমরা জানি যে কাপড়গুলোর সম্বন্ধে, যেমন মনে করুন আমাদের শার্ট থাকে, প্যান্ট থাকে, সোয়েটার থাকে, এই যে নানান রকম যে কাপড়গুলো আছে না, এই কাপড়গুলো যদিও সবই কাপড়, সবই হয়তো দু একটা পদ্ধতিতে তৈরি হয়, কিন্তু এর গঠন, এর যে ফাইবারের সিলেকশান, কোথায় কোন কাপড় আমরা ব্যবহার করবো, তার স্ট্রাকচারটা কেমন হবে, এর সবই কিন্তু আলাদা আলাদা। আমরা এতটা কখনো, যারা আমরা ব্যবহার করি, আমরা এতটা তলিয়ে ভাবি না যে এর মধ্যে কোন ফাইবার ইউজ করেছে কোথায় এবং কাপড়টা কীভাবে তৈরি হয়েছে। সুতরাং আমার ব্যবহারের উপর ডিপেন্ড করছে যে আমার তার কাপড়টা কেমন হবে। এটা যেহেতু মাটির সাথে লেগে থাকে, সুতরাং এই কাপড়গুলোর বিশেষত্ব হচ্ছে যে এর এর শক্তি বা স্ট্রেংথ যেটা আছে, এর ডিউরেবিলিটি আছে, এর আরও যেসব প্রপার্টি আছে সেগুলোকে আমরা সেই মাটির পক্ষে উপযুক্ত করে বা বিশেষ ব্যবহারের পক্ষে উপযুক্ত করে বানানো হয়, মানে যাকে আমরা বলি একেবারে ইকো ফ্রেন্ডলি। হ্যাঁ, একদম ইকো ফ্রেন্ডলি কথাটার সাথে এভাবে মিশিয়ে দিলে হবে না। ব্যাপারটা হচ্ছে মাটির সাথে যেটা আমার ঠিক মতো সমান্তরালভাবে কাজ করতে হবে, মাটির প্রপার্টিটাকে উন্নত করবে। আচ্ছা। সেখানে রাস্তার নিচে দেওয়া হোক, কি নদীর বাঁধে দেওয়া হোক, কিংবা ক্যানালের পাড়ে দেওয়া হোক, হ্যাঁ, যেখানে যা দেব আমি ঠিক সেইভাবে কাপড়টাকে বানানো, সেক্ষেত্রে আমরা ফাইবার সিলেকশান থেকে শুরু করে কাপড় সুতো বানানো, কাপড় বানানো, তার ফিনিশিং সব কিছু আমরা এমনভাবে করবো যাতে এটা মাটির সাথে লেগে থাকার জন্য তার মতো যাতে উপযুক্ত। অর্থাৎ আমাদের ব্যবহার করার যে পাটের সামগ্রীর যে ফাইবারগুলো আমরা দেখি, সেই ফাইবারগুলো আর জিও টেক্সটাইলে ব্যবহার করা ফাইবারগুলো কি আলাদা? একটু আলাদা, একটু আলাদা। মানে যেটা আমি বস্তা তৈরি করবার জন্য এত যা হয়ে এসেছে এতদিন ধরে, পাটের কাপড়ে শুধু বস্তাই তৈরি হতো,
সেই কাপড় এটা কিসের উপর নির্ভর করছে যে কোন ফাইবারগুলো আমরা জিও টেক্সটাইলের জন্য ব্যবহার করব আর কোন ফাইবারগুলো আমরা নিরীহ পাটের সামগ্রী বা বস্তা তৈরির ক্ষেত্রে ব্যবহার করব না সে ব্যাপারে এখন অবধি যেটা আমাদের কৃষিজ পাট যেটা বেরোয় অবশ্যই আমরা যে কোনো প্রোডাক্টের জন্য আমরা একটু ভালো কোয়ালিটি ফাইবার আমরা চাইব কারণ এতে বিশেষ করে জিও টেক্সটাইলে যেখানে আমি একটা নদীর বাদ পাচ্ছি যেখানে 1-1.5 লাখ কিউসেক স্পিডে জল ছেড়ে দেওয়া হয় বিভিন্ন ইয়ের সময় বা ফ্ল্যাশ ফ্লাড হয় যে গতিতে জলটা এসে ধাক্কা মারে নদীর বাঁধে তার উপরে তো কাপড়টা পাতা থাকে ও যেন অন্তত সেই শক্তিটা নিতে পারে আমাদের সেরকম ফাইবার থেকে শুরু করে ফাইবারের কোয়ালিটি থেকে শুরু করে সুতোর কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি আমরা সেটা লক্ষ্য করি বানাই আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করি যে এই ফাইবারগুলোকে কি কোনো বিশেষভাবে প্রসেস করা হয় না প্রসেসিং কোনো বিশেষভাবে না এই প্রসেসিংগুলো সবই আমাদের টেক্সটাইল সিস্টেমে সবই আছে শুধু সামান্য মেশিনের যে স্পিড বা আদার প্যারামিটার্স আছে ওইগুলোকে অল্প স্বল্প চেঞ্জ করে আমরা বানাই আরেকটা জিনিস যেটা আমরা সিলেকশনের ক্ষেত্রে একটা জিনিস আমাদের বলা দরকার আছে যেটা আমরা কিন্তু শুধু জুট নিয়ে জুটটাকে বলছি না মানে কোনো একটি বিশেষ ফাইবার সব কাজই করে দেবে এটা ভাবাটাও বোধহয় একটু কিছু কিছু জায়গায় ঠিক নয় এখানে আমরা দরকার মতো একটু সামান্য সিনথেটিক মেশাই আমরা কোকোনাট ফাইবার দিই আচ্ছা কোকোনাট ফাইবার দিই এবং আমরা কোকোনাট ফাইবার প্রচুর মেশাই মানে নারকোলের ছোবড়া থেকে যেটা হয় নারকোলের ছোবড়া থেকে দড়ির মতো যেটা হচ্ছে বা তার থেকে আরেকটু সরু সুতো আমরা বানাই আমাদের একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট আছে ন্যাশনাল এগ্রিকালচার ইনোভেশন প্রজেক্ট সেই প্রজেক্টের আন্ডারে আমরা নতুন নতুন মেশিন বানিয়েছি তার থেকে আরেকটু সরু সুতো বানানো হয় এবং সেই সরু সুতো আমরা পাটের সাথে মিশিয়ে তা দিয়েও আমরা জিও টেক্সটাইল বানাচ্ছি এটা সারা পৃথিবীতে কেউ করা না এরকম ব্লেন্ডেড জিনিস কোথাও বানায় না সুতরাং তাতে আমাদের হ্যাঁ এখানে প্রথম হচ্ছে আচ্ছা এবং আমাদের ব্যাপারে এমনি একটু সিনথেটিক মিশিয়ে যে জিও টেক্সটাইল এটাও কিন্তু আমার কোথাও রিপোর্ট আমি দেখিনি এটা আমরাই করেছি আমাদের পেটেন্ট ওয়াচ অ্যাপ্লিকেশন করা আছে সবই সুতরাং আমরা কোনো একটা ফাইবারে দাঁড়িয়ে নেই আমরা নানান রকম ন্যাচারাল ফাইবার নিয়ে তার সাথে যদি একটু দরকার হয় যেমন প্রয়োজন মতো আমরা রাখি যেমন মনে করুন একটা যখন কেউ জামা পরেন আমরা টেরি কটনের জামা পরি শুধু কি টেরিনের জামা পরি কি শুধু কটনের জামা খুব দাম হয়ে যায় আমরা দুটো ফাইবার কি তিনটে ফাইবারের ভালো প্রপার্টিটাকে মিশিয়ে একসাথে একটা জিনিস বানাই মানে গুণগত মানও তো অনেক উন্নত হবে তাহলে অনেক বেশি উন্নত হয়ে যায় শুধুই একটু কাপড় বানানোর প্যারামিটার চেঞ্জ করে কিন্তু উন্নত হয় না স্যার জিও টেক্সটাইল নিয়ে তো আলোচনা শুনলাম এবার আপনি আমাদের নিয়ে এসছেন এই বিরাট কর্মকাণ্ডে এবার আপনি বলুন যে এখানে ঠিক কি হচ্ছে তাহলে আলোচনার মাধ্যমে ওভেন এবং নন ওভেন দুটি নাম উঠে এসেছিল ডক্টর বাসুকে নিয়ে আমরা এই বিশাল মেশিনটির সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন আসুন তার কাছ থেকে জেনে নিই যে এই মেশিনটির কাজ ঠিক কি জিও টেক্সটাইল বানানোর জন্য যত রকম মেশিন আছে অনেক রকম মেশিন আছে একরকম পুরনো একরকম তাঁত আছে সীতাতেও বানানো যায় আর এটা একটা এইটার নাম হচ্ছে সার্কুলার ওয়েভিং মেশিন এই মেশিনটা পুরোপুরি অটোমেটিক সুতো ছিঁড়লে সাথে সাথে বন্ধ হয়ে যাবে সুতো শেষ হলেও বন্ধ হয়ে যাবে মেশিন কাপড়ে কোনো ফল থাকবে না এবং এখানে আমরা এখানে বিশেষ করে একটা বিশেষ টাইপের কাপড় বানাচ্ছি যেটা হচ্ছে ব্লেন্ডেড টেক্সটাইল মানে মিশ্র টাইপের দুরকম তন্ত্র মিশ্র এখানে আছেন পলিপ্রপিলিন এবং জুট মানে পলিপ্রপিলিন যেটা বলছেন সেটা কি কোনো সিনথেটিক সেটা সিনথেটিক কিন্তু সেটা সাথে জুটটা যে মেশানো হচ্ছে তাতে কি মানে কাপড়টা টেক্সচারগতভাবে কি কি লাভ হচ্ছে অনেক বেশি দিন টিকছে মাটিতে দিলে আচ্ছা এক নম্বর যদিও এইটা সিনথেটিক কিন্তু সিনথেটিকের পার্টটা যদি ওজন দিয়ে দেখা যায় যে কত পার্সেন্ট আছে সেটা কিন্তু মাত্র 20-15% আছে হ্যাঁ এবং জুটটা সেখানে আমরা প্রায় 80-85% আছে মানে এই কাপড়টা যথেষ্ট পরিমাণে ইকোফ্রেন্ডলি কারণ এই কাপড়টা আমরা বিশেষ করে সেখানে ইউজ করব যেখানে কোনো এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস হবে না শুধু নদীর বাঁধ রক্ষা করা কিংবা নদীর বাঁধ এবং রাস্তা শুনে রাখুন যে এই কাপড়গুলো শুধু বাঁধ রক্ষার জন্যই তৈরি হচ্ছে আরেকটা প্রশ্ন আমার মনে যাচ্ছে আমি বাঁধ এবং রাস্তা তৈরির জন্য লাগে আর কি এটা রাস্তা তৈরি লাগে
এই যে দেখছি আমরা কাপড়টা হচ্ছে এটা কি রকম জানেন একটা টিউবুলার শেপে হচ্ছে সেটা কেন কাপড় তো সাধারণত আমরা ফ্ল্যাট দেখে থাকি অ্যাকচুয়ালি এই কাপড়ে যদি ফ্ল্যাট হতো তাহলে আমার এই মেশিনটাকে অনেক চওড়া করতে হতো আচ্ছা জায়গাটা ছোট করবার জন্য এটা আমরা টিউবুলার শেপের কাপড় বানাচ্ছি তার ছোট জায়গার মধ্যে আমার এটা প্রায় 1.5 মিটার কাপড় আছে কিন্তু জায়গা নিয়েছে মাত্র 75 সেমিমিটার তো অল্প জায়গার মধ্যে ভরে দেওয়া যায় মানে টিউবুলার ভরে দেওয়া যায় ভরে দেওয়া যায় যদি আমাদের বিশেষ প্রয়োজনে কখনো কখনো আমরা যখন এই কাপড়টাকে নদীর বাঁধে অ্যাঙ্কারিং করি তখন এই গোল অবস্থায় রেখে এর মধ্যে বালি ভরে লম্বা একটা কোলবালিশের মতো যাকে ইয়ে জিও টিউব বলে আর কি জিও টেক্সটাইল টিউব বলে এরকম টিউবের মতো বানায় এতে কোনো সেলাই না থাকার ফলে এটা ফাটবার চান্স একেবারেই নেই কোনো মানে খুবই কম এটা ফাটতে চায় না আর এই মেশিনটা আরেকটা উপযোগিতা হচ্ছে যে এই মেশিনের সাধারণত আমরা যে তার দেখি সেই তাতে একটাই শাটল একদিক থেকে যায় এবং আসে এখানে চারটে শাটল একসাথে চলে চারটে মাকু একসাথে চলে তার জন্য গোল এবং তার জন্য এর প্রোডাক্টিভিটি প্রায় ওর থেকে চার গুণ বেশি এখন দেখা যাক আমরা চালিয়ে দেখাই যে এটা কিভাবে চালানো অবস্থায় দেখতে চাই এখানে যেমন চারটে শাটলই একসাথে চলছে চারবার উঠছে মাকু এবং একবারে কতটা কাপড় উঠছে যদি ফ্ল্যাট লুম হতো ফ্ল্যাট কাপ হতো তাহলে এত হাই স্পিডে প্রোডাকশন হতো না তো আমরা একটা তাতে চারটে তাতে প্রোডাকশন দিই তোমার কম জায়গা লাগছে কম লেবার লাগছে এখানে আমি এখন যা স্পিডে চালাচ্ছি এক মিনিটের কাপড় দেবো স্পিডও কন্ট্রোল করা যেত স্পিড ফুললি অটোমেটিক স্পিড কন্ট্রোল সিস্টেম আছে সুতো ছিঁড়লে নিজে নিজে বন্ধ হয়ে যাবে যে সুতোই ছিঁড়ুক মাকুর দিকে সুতো ছিঁড়ুক কিংবা সোজা সুতি তামার দিকে সুতো ছেড়ে এটাই ছিঁড়ুক সেটা বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তে বন্ধ হয়ে যাবে তো কাপড়ে আমার কোনো ডিফেক্ট থাকবে না ডিফেক্ট ফ্রি ক্লথ আমার এখানে জরুরি এটা খুব বেশি জরুরি যে টেক্সটাইল ক্ষেত্রে এবং অনেক লম্বাটা ল্যাবরেটরিতে গিয়ে দেখলাম ঠিক কী উপায়ে এই কাপড়গুলো তৈরি হচ্ছে এবার আবার জিজ্ঞেস করব মিস্টার বাসুকে যে এই কাপড়গুলোর উপযোগিতা কী কী ক্ষেত্রে আমি আগেই আপনার সাথে কথা বলে জেনেছি যে আপনি একবার বাঁধ দেওয়ার কথা বললেন একবার রাস্তা তৈরির কথা বললেন এবার আমাকে রাস্তা তৈরি নিয়ে কিছু বলুন কারণ কাপড় রাস্তা তৈরির কাজে লাগছে এটা আমাদের জন্য খুব আশ্চর্যের বিষয় হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে রাস্তা নষ্ট হয় কীভাবে প্রথমে ভাবতে হবে সেটা হচ্ছে আমরা যখন রাস্তা বানাই তখন নানান রকম পাথরের টুকরো গ্র্যাভেলস নানান রকম সাইজের আমরা একের পর এক লেয়ার করে 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 তার উপরে আমরা আলটিমেটলি রাস্তাটা বানাই তো শুরুটা হয় মাটি থেকে যে মাটিটা জেনারেলি বর্ষাকালে আমাদের বিশেষ করে আমাদের মতো দেশে বর্ষাকালে নরম হয়ে থাকে ওর উপর দিয়ে যখন কোনো ভারী ট্রাক বা লরি বা গাড়ি অনবরত যেতে থাকে সেই ভাইব্রেশনটা নিচ অব্দি যায় গিয়ে তখন কি হয় নিচের ওই যে পাথরগুলো আছে পাথর আর মাটি কাদামাটি হয়ে আছে তো নিচে জলের জন্য ওই দুটো মিশে যেতে থাকে ভাইব্রেশনে যার ফলে মিশে গিয়ে পুরো ব্যাপারটা কোলাপস হয়ে গেল পুরো স্ট্রাকচারটা কোলাপস হয়ে যায় এখানে আমরা একটা সেপারেশন লেয়ার হিসেবে আমরা জিওটেক্সটাইল পাতি যে এই মাটিটা আর এই পাথরগুলো যাতে কখনোই মিশে না যায় নম্বর সেটা একটা সেপারেশন লেয়ার হলো দু নম্বর হলো যে নিচে যে জলটা থাকে জলটা পরে গরমকালে আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করে বা শুকনো সময় এই জলটা যখন উঠছে তখন তার সাথে কাদাটাও উপরে ওঠার চেষ্টা করছে এখানে কাপড়টা দিলে কিন্তু একটা ফিল্টারের কাজ করে মাটিটাকে ধরে রেখে দেয় শুধু জলটা উপরে ওঠে সুতরাং আমার ওই জায়গাটার যে স্ট্রাকচারটা ইন্ট্যাক্ট থাকে ওটা নষ্ট হয় এটা কি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে না এখন ব্যবহারটা সীমিত আছে না উন্নত দেশগুলিতে আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলোতে ব্যাপকভাবে ইউজ হয় আচ্ছা এবং চায়না এবং কোরিয়াতে ইউজ করে আমাদের এখানে কিন্তু ব্যবহারটা খুবই সীমিত তার দুটো তিনটে কারণ আছে এক হচ্ছে আমাদের এখানে যারা প্রোডাক্ট প্রোডিউস করবেন সেই লোক কম মানে এখানে প্রোডাকশন খুব কম সব মোটামুটি ইম্পোর্ট করা হয় প্রায় 90% উপর আমাদের এখানে ইম্পোর্ট করা হয় সুতরাং দামটা খুব বেশি হয়ে যায় কাপড়টার দাম খুব বেশি হয়ে যায় যার ফলে ওটা ব্যবহার করতে লোকে একটু দ্বিধাবোধ করে যে তাহলে আমার রাস্তার খরচা বেড়ে যাবে বিশেষ করে গ্রামের রাস্তা সেখানে যদি অত টাকা দামের কাপড় ইম্পোর্টেড কাপড় দিয়ে রাস্তা বানাতে হয় তাহলে ওদের যে বাজেট থাকে তাতে হয় না আমাদের মেন উদ্দেশ্য ছিল এখানে যেটা মেন উদ্দেশ্য যেটা শুধু কাপড়টা
তৈরি করা নয়, কাপড়টা কিভাবে বানাবে সেটা যাতে ইকোনমিক্যালি বানানো যায় সেই টেকনোলজিটাকেও লোককে জানানো এবং তারা যাতে বানাতে পারে এবং আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের সাধ্যের মধ্যে কোলাবে এরকম দামে আমরা কাপড় বানাতে পারবো, এটাও আমাদের একটা অন্যতম উদ্দেশ্য। মানে আপনাদের উদ্দেশ্য শুধু কাপড়গুলো তৈরি না, যেই মেশিনগুলো কাপড়গুলো তৈরি করছে সেই মেশিনগুলো আপনারা এখানে তৈরি করে মানুষের কল্যাণে শুধু তৈরি করছি না, আমরা কিছু আইডেন্টিফাই করছি, কিছু মেশিন হয়তো আছে তাকে সামান্য একটু মডিফিকেশন করলাম, করে আমরা এখানে বানানো শুরু করলাম, লোককে দেখানো যে দেখো যেই জিও টেক্সটাইলটা শুধুই ইম্পোর্ট নয়, আমাদের দেশে বানানো যায় এবং তার জন্য বিরাট বড় কোনো টেকনোলজিক্যাল ইনপুট লাগে না, যেটা আমরা পারবো না অন্তত ভারতীয়দের যে এখন আমাদের শিক্ষাগত যোগ্যতা বা যে ক্ষমতা এসেছে তাতে আমরা পারবো না, এরকম নয়, আমরা পারবো, শুধু কাউকে এগিয়ে আসতে হবে। আপনাকে পরবর্তী প্রশ্ন, যে জিও টেক্সটাইল ব্যবহার করে যেই রাস্তাগুলো তৈরি করা হচ্ছে সেগুলোর সাথে অন্যান্য রাস্তার কী পার্থক্য? না, অন্য রাস্তার মধ্যে পার্থক্য হচ্ছে যেখানে জিও টেক্সটাইল নেই সেটা কেন মানুষ করবে, যে জিও টেক্সটাইলটা কেন ব্যবহার, তার কারণ হচ্ছে এটা একবার ব্যবহার করলে আপনার ওই যেটা বললাম যে কোলাপসিং সিচুয়েশনটা বা সাবসিডেন্স যাকে বলে হঠাৎ করে রাস্তা বসে যাওয়া যে কারণে মাটি এবং পাথর মিশে গিয়ে, সেই ঘটনাটা যদি না ঘটে তাহলে উপরের সারফেসের রাস্তাটাও ঠিক থাকবে এবং এটা লাগালে এবং না লাগালে এই যে লংজিভিটি রাস্তার এটা অনেকটাই ফারাক। সুতরাং আমার একটু হয়তো কাপড়ের খরচা হলো কি 100 টাকা স্কোয়ার মিটার কি 70 টাকা স্কোয়ার মিটার আমার খরচা হলো, কিন্তু তার থেকেও বড়ো কথা রাস্তাটা তো প্রতি বছর নষ্ট হয় আমাদের এখানে, এটা একবার লাগালে আর কয়েক বছর যদি না খারাপ হয় তাহলে আমার অনেকটা ন্যাশনাল সেভিংস হলো, অনেকটা পয়সা বাঁচালো, সেই পয়সা দিয়ে আমি আরও কোনো প্রজেক্ট করতে পারি, অন্য কোনো রাস্তা বানাতে পারি, এটা কিন্তু মেন উদ্দেশ্য জিও টেক্সটাইলের। যে আজকে একটা রিভার ব্যাঙ্কও যদি করি, আমরা নিজেরাই অনেকগুলো প্রজেক্ট করেছি, এখনও তারা গ্রামের লোক আমাদের খুব পছন্দ করেন, আমরা গেলে খুব ভালো রিসেপশান দেন, যে আমরা 4 বছর আগে একটা রিভার ব্যাঙ্ক বানিয়েছিলাম সেটা এত সাকসেসফুল ওদের প্রতি বছর ওটা সারাতে হতো, আচ্ছা প্রতি বছর, এবং তার জন্য হাজার হাজার টাকা খরচা হতো, গত 2 বছর ধরে তাতে 1 পয়সাও খরচ নেই। রিভার ব্যাঙ্কের ক্ষেত্রে আমাদের আরেকটু পরিষ্কার করে বলুন। রিভার ব্যাঙ্কের ব্যাপারে হচ্ছে যে আমাদের এখানে যে সমস্যাটা মেনলি দেখা যায় সেটা হচ্ছে নদীগুলো আঁকাবাঁকা, তো এবার যে নদীতে বাঁধ আছে তাতে আমাদের এখানে এখনও সেইভাবে ম্যানেজমেন্ট অনেক সময় করা যায় না যে বাঁধের জল সারা বছর ধরে ধীরে ধীরে সমানভাবে ছাড়ি, যাতে একসময় কোনো বিপজ্জনক অবস্থা না হয়, কিন্তু তবু তা সত্ত্বেও হয়, প্রকৃতি তো বলা যায় না কখন কি হঠাৎ বিরাট বৃষ্টি এসে গেল, হঠাৎ 2-3 দিনের মধ্যে প্রচুর বৃষ্টি হলো, বাঁধে জল জমে গেছে, জলকে এক্ষুনি না ছেড়ে দিলে বাঁধটা পুরো বাস্ট করে ভেঙে যাবে এবং বিরাট ক্ষতি হতে পারে, তখন ওরা করে কি জলটা ছেড়ে দেয়, জলটা যখন ছেড়ে দেয় একসাথে আপনারা শুনতে পাবেন ডিভিসি 1,50,000 কিউসেক 1,75,000 কিউসেক 2,00,000 কিউসেক জল ছেড়ে দিচ্ছে, এরমভাবে যখন জলটা ছাড়ে তখনই নদীর যখন আঁকাবাঁকা বাঁধে জলগুলো যেতে থাকে তখন এই বাঁকের মুখে ওরা ধাক্কা মারতে থাকে জলটা, তার প্রচণ্ড গতি এবং তার ইম্প্যাক্ট, ওই গতিতে মাটির বাঁধ একটু একটু করে মাটিগুলো নরম হয়ে যেতে থাকে, ওর থেকে মাটিগুলো বেরিয়ে আসতে থাকে, তারপরে হয়তো 100 মিটার কি 50 মিটার ভেঙে গেলো, ব্যাস ওইটুকুই যথেষ্ট প্রায় 200 কিলোমিটার অবধি ভাসিয়ে দেওয়ার, কারণ একবার মুখটা খুলে দেওয়া, মুখটা যদি একবার ভেঙে গেল তারপর অনেকটা খুলে যাবে হু করে এবং সেই জলটা পুরো ছড়িয়ে গেল, এবং ওইটা করলে এখন যেটা আরেকটা বিপদ হয়েছে আজকালকার যুগে ওই জলগুলোর সাথে প্রচুর বালি থাকে, আচ্ছা এক তো সেই বছরে ক্ষতি হলো, বহু লোকজন মারা গেল বা গবাদি পশু নষ্ট হলো, আপনার শস্য নষ্ট হলো, তার সাথে বালিগুলো মাটির মধ্যে জমে যায়, মানে চাষের জমিরও ক্ষতি, চাষের জমির ওই বালি যতদিন না তোলা যাচ্ছে সেটা প্রচুর খরচ এবং সময় সাপেক্ষ, অন্তত 2-3 বছর চাষি আর কিছু করতে পারে না। আচ্ছা এবার ওই আমরা করি কি বাঁকের মুখগুলো যারা সাজেস্ট করেন ওরা যে হ্যাঁ আমরা আমাদের সে করুন, তখন আমরা ওই জায়গাগুলো সাজেস্ট করি যে ওই জায়গাটায় আমরা জিও টেক্সটাইলটাকে পেতে দিলাম, জিও টেক্সটাইল সেই জলটা যখন এসে ধাক্কা মারে সে ধাক্কা মারার সময়টা যেহেতু ওই মাটিকেও গলিয়ে নিয়ে বার করে আনা, সে গলিয়ে নেওয়া বার করে আনার এটাকে ওরা বন্ধ করে, ওটাটা ছাকনির মতো কাজ করে কাপড়টা, আচ্ছা জলটা ভেতর যেতে দিতে হবে আমার, না হলে অন্যরকম ঘটনা ঘটবে আবার, কিন্তু যখন বেরিয়ে আসছে জলটা আবার ভেতর থেকে তখন কিন্তু মাটিটাকে আসতে দিচ্ছে না, শুধু জল বালিগুলো তো আটকে যাচ্ছে, বালিটা সামনে আটকে গেল, বালি আর যাওয়ার কোনো স্কোপই নেই কারণ যেহেতু ভেঙে গেল ভাঙলো না, এবার নদীটা যখন নদীর বাঁধটা যখন ভাঙতে ভাঙে সে ভাঙার ক্ষেত্রে তো ওরা মাটিকে গলিয়ে নিয়ে বার করে আনে, জলটা যায় এবং গলিয়ে নিয়ে বার করে আনে, এবার আমার কাপড়টা থাকলে কী হলো কাপড়টার ভেতর দিয়ে জল খানিকটা গেলো হয়তো, কিন্তু যখন গলিয়ে আনছে তখন কাপড়ের পেছনে মাটিটা আটকে গেল, শুধু জলটা বেরিয়ে এলো, সুতরাং নদীর যে
এমব্যাংকমেন্ট যেটা তার শেপটা ঠিক থাকলো। এই ক্ষেত্রে যে কাপড়গুলো ইউজ করা হচ্ছে তার মধ্যে কি কোনো সিনথেটিক ফাইবার থাকে না শুধুই থাকে শুধুই ওটা 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 নির্ভর করে আমি ঠিক কোথায় কিরকম নদীতে ব্যবহার করছি। আমি যদি খুব বেশি বৃষ্টির জায়গা বা সয়েলের কন্ডিশন তার পিএইচ এগুলো যদি দেখে আমরা ঠিক করি যে একটু সিনথেটিক দেবো কি দেবো না, এটা একদম কোনো এরকম প্রেসক্রিপশন করে লিখে দেওয়া যাবে না যে হ্যাঁ এই কাপড়টা এইখানে ইউজ করা যাবে। আচ্ছা, ওটা এটাকে আমরা যেটা বলি সাইট স্পেসিফিক বা লোকেশন স্পেসিফিক, সেটা আপনারা কিভাবে বুঝছেন? সেটা আমাদের এখানে নানা রকম অনেক রকম ডিসিপ্লিনের লোক থাকেন, তো সয়েলের লোক থাকেন, ওয়াটার ম্যানেজমেন্টের লোক আছেন, সয়েলের ওয়াটার ম্যানেজমেন্টের লোক আছেন, তারা দেখে ওটা বলতে পারেন যে হ্যাঁ সয়েলের এই অবস্থা। এবং আমরা টেক্সটাইল টেকনোলজি সেইভাবে আমরা চয়েস করি ওখানে কি। জিও টেক্সটাইল নিয়ে কথা বলতে গিয়ে উঠে এলো দুটি নাম, ওভেন এবং নন ওভেন। ওভেনের ব্যাপারে আমরা জানলাম, আমরা ঘুরে এলাম ল্যাবরেটরিতেও, এবার আসুন নন ওভেন নিয়ে কথা বলার পালা। আমার পাশে বসে আছেন আরেকজন সিনিয়র সায়েন্টিস্ট, তার সাথে আলাপ করে নিই। নমস্কার, আপনার নাম? ডক্টর সুরজিৎ সেনগুপ্ত। আমি প্রথম প্রশ্ন করতে চাই, এই যে নন ওভেন নামটি উঠে এলো এই ব্যাপারে কিছু বলুন। হ্যাঁ, এতক্ষণ ওভেন সম্বন্ধে শুনলেন, ওভেনে দু ধরনের সুতো ব্যবহার করা হয়, একটা চওড়া বরাবর যায়, একটা লম্বা বরাবর যায়। কিন্তু নন ওভেন ফ্যাব্রিকটা তৈরি করা হয় সরাসরি ফাইবার থেকে, একবারে ফ্যাব্রিক পাই আমরা এবং ফ্যাব্রিকের ঠিক সিট পাই, মানে দুটোর কনস্ট্রাকশন বা ডিজাইন অনুযায়ী সম্পূর্ণ আলাদা ওভেন আর নন ওভেন। যে ওভেনটা জিও টেক্সটাইলসে যেমন ব্যবহার করা হয়, নন ওভেনটাও তেমনি ব্যবহার করা হয়, যেখানে এর প্রয়োজনীয়তা বুঝে, মানে যেখানে যেটা লাগবে সেই হিসাবে এটা ব্যবহার করা হয়। তবে তো এর তৈরি প্রক্রিয়াটাও একেবারেই অন্যরকম, তবে আমরা কি একটু ল্যাবরেটরিতে গিয়ে দেখে আসতে পারি কীভাবে তৈরি হচ্ছে? হ্যাঁ, এর তৈরি প্রক্রিয়াটা একেবারে অন্যরকম, ঠিকই বলেছেন, এবং চলুন আমরা তাহলে যাই ল্যাবরেটরিতে গিয়ে দেখে আসি কীভাবে তৈরি হচ্ছে। আলোচনার ফাঁকে আমরা গিয়েছিলাম ওভেন মেশিনগুলো দেখতে, আর আমাদের সাথে তখন ছিলেন ডক্টর গৌতম বাসু, এখানকার বৈজ্ঞানিক। এখন আমরা এসেছি নন ওভেন দেখতে, কারণ আমরা আগেই শুনে নিয়েছি বন্ধুরা জিও টেক্সটাইলের মূলত দুটি ভাগ, একটি ওভেন এবং আরেকটি নন ওভেন। আর এখন আমার সাথে যিনি রয়েছেন তিনি আরেক সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর সুরজিৎ সেনগুপ্ত। আসুন তার সাথে কথা বলে আমরা জেনে নিই যে এইখানে এই যে বিশাল কর্মকাণ্ডটি দেখছি সেটা ঠিক কী। নমস্কার। নমস্কার। এই আগেই আপনাকে বললাম যে আমরা তো দেখতে এসেছি যে এই কর্মকাণ্ড, এই নানান রকম মেশিন, তো এই নন ওভেন ব্যাপারটা কী? এতক্ষণ ডক্টর গৌতম বাসু যেটা আপনাদের দেখালেন, যে ওভেন ফ্যাব্রিকের কথা বললেন, কীভাবে সেটা তৈরি হয় সেটা বললেন, এখানে ওভেন ফ্যাব্রিক করতে গেলে দু রকমের সুতো লাগে, একটা লম্বালম্বি আর একটা চওড়ার দিকে। আমরা এখানে নন ওভেনে যেটা করি সরাসরি ফাইবার থেকে কাপড় তৈরি করি, মানে এটা বোনা হচ্ছে না? না, আক্ষরিক অর্থে যেভাবে বোনা কথাটা যেভাবে লুমে আমরা দেখি সেভাবে হচ্ছে না। ফাইবারের সিট তৈরি করা হয় প্রথমে, তারপর সেটাকে নিডল দিয়ে আমরা মেকানিক্যাল বন্ডিং করি, করে একটা ঠিক ফাইবার সিট তৈরি করি। মেকানিক্যাল বন্ডিং অর্থে এখানে কি কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে? না, একেবারেই কেমিক্যাল ইউজ করা হয় না। আমরা যখন চাই তখন এটাকে 100% পার্ট বা ন্যাচারাল ফাইবার থেকে করতে পারি, আবার তেমনি যদি প্রয়োজন হয় সিনথেটিক ফাইবার এর সঙ্গে অল্প মাত্রায় মিশ্রিত করতে পারি। তো সেই যে সিনথেটিক ফাইবার যে আপনারা মিশ্রিত করেন সেটা কি গুণগত মান উন্নততর করার জন্য না তার কোনো অন্য ব্যবহার আছে? না, কখনো কখনো ওই প্রয়োজনের খাতিরে, যেমন সিনথেটিক ফাইবারের নিজস্ব কিছু গুণাগুণ আছে, তো তার জন্য অল্প ওই 10% কি 20% মিশিয়ে তার গুণগত মানটাকে উন্নত করার চেষ্টা করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই আমরা 100% ন্যাচারাল ফাইবার থেকেই এটা তৈরি করি। আপনি যে বললেন যে নিডলিং, এই নিডলিং ব্যাপারটা ঠিক কি? আসুন তাহলে আমরা মেশিনে কীভাবে তৈরি হয় সেটা দেখি, দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারবো নিডলিং কি বা কীভাবে নন ওভেনটা তৈরি করা হচ্ছে। এই যে শীটের পর শীট কাপড় তৈরি হচ্ছে এর ব্যবহারটা কি? প্রধানত এটা আমরা জিও টেক্সটাইলসে ব্যবহার করি। জিও টেক্সটাইলস বলতে গ্রামীণ যে রাস্তা সেখানে ব্যবহার করা হয়, এছাড়া বাঁধেও ব্যবহার করা যেতে পারে। এছাড়া সবথেকে বড় কথা যেটা আমরা কৃষিক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারি, কৃষিক্ষেত্রে মালচিং
বলে একটা প্রক্রিয়া আছে, সেখানে আমরা ব্যবহার করি। এছাড়া নার্সারি পট বা নার্সারি ব্যাগে ব্যবহার করি, শেড নেট হিসেবে ব্যবহার করি। নন ওভেনগুলো কি মূলত কৃষিক্ষেত্রেই ব্যবহার করা হয়? কৃষিক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আমরা আবার ফিরে যাব আমাদের সেই পুরনো আলোচনায়। আমরা এতক্ষণ ছিলাম ল্যাবরেটরিতে, যেখানে বিভিন্ন মেশিনের সাহায্যে তৈরি করা হচ্ছে নন ওভেন জিও টেক্সটাইল। এবার সেই ব্যাপারে প্রশ্ন করে নিই আর জেনে নিই এই প্রক্রিয়াটা ঠিক কি। নন ওভেনটা আমরা যখন তৈরি করি, একেবারে ফাইবার থেকে সরাসরি প্রসেস করি, একই মেশিনের মাধ্যমে প্রসেস করে একটা ফ্যাব্রিক শিট বেরোয়। সেই শিটটাকে আমরা প্রয়োজন মতো ঠিক করতে পারি আমাদের, এবং তার ডেন্সিটিও প্রয়োজন মতো চেঞ্জ করতে পারি। এটা বেসিক্যালি হয় মেকানিক্যাল বন্ডিংয়ের মধ্যে দিয়ে, নিডল লুম, এবং নিডল লুমে দুটো সেট অফ পেয়ার অফ নিডলস আছে, নিডল বোর্ড। সেই নিডল বোর্ড ওপর নিচে নেমে আস্তে আস্তে ফাইবারগুলোকে এনট্যাঙ্গেল করে দেয় এবং সেইভাবে একটা ঠিক শিট বেরিয়ে আসে। এর মধ্যে তো কোনো তাপের ব্যবহারও করা হচ্ছে না আর কোনো রকম কেমিক্যালের ব্যবহারও করা হচ্ছে না, তো এই কাপড়গুলো ডিউরেবিলিটি কীরকম? না, এনকোর কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, বা তাঁত বলতে নিডল দিয়ে যেটা করা হয় সেটাকেও আমরা তাঁত বলি। এক্ষেত্রে মাকু লাগে না, কিন্তু মাকুর জায়গায় নিডল দিয়ে কাপড়টা তৈরি করা হয়। ডিউরেবিলিটি বলতে গেলে ডিউরেবিলিটি একই রকম থাকবে, জুট যতদিন থাকবে। এটা সরাসরি আমরা যদি জিও টেক্সটাইলসে যেহেতু ব্যবহার করছি, মাটির সাথে থাকে, মাটিতে যতদিন ওভেন কাপড় থাকবে, নন ওভেন কাপড় তার থেকে অল্প কিছুদিন হয়তো কম থাকতে পারে, কিন্তু প্রায় ধরে নেওয়া যেতে পারে একই সময় ওটা ডিউরেবিলিটি থাকবে। দেখলেন তো বন্ধুরা, আলোচনার মাধ্যমে আমরা দেখতে পেলাম কত নতুন দিক, বলতে গেলে খুলে গেল একটি নতুন দিগন্ত। আসলে আমাদের বিজ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই এইটা। আমরা যদি আরও নতুন নতুন ব্যাপারে আলোচনা করতে পারি বিভিন্ন বৈজ্ঞানিকদের সাথে, তবে উপকৃত হবে আপামর মানব সমাজ। আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে আপনারা আমাদের চিঠি লিখে জানান। আমাদের চিঠি লেখার ঠিকানা বিজ্ঞান জিজ্ঞাসা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, 18-3 উদয়শঙ্কর সরণি, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, কলকাতা 795। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।